চলো যাও তোমাকে। হ্যাঁ হ্যাঁ কি ওষুধ খাওয়াবো মাকে? এনো আসো, এদিকে আসো, আমার সঙ্গে আসো, এনো এনো এটা নিয়ে যাও মা, চলো। হ্যাঁ মাকে মাকে দাও, মাকে ডাকো। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আমরাও ভালো আছি, কিন্তু কালকে একটা সমস্যা হয়ে গেছিলো। আমাদের দিদি কালকে হঠাৎ করে অসুস্থ হয়ে গেছিলো, দেখে এলো কাকাও, ওই যে এখন একটু অসুস্থ হয়েছে, চা খেতে বসেছে সবাই। তুই এখন কেমন আছো? তুমি তোমার শরীরটা কেমন আছে এখন? ভালো না, মা কি করছো? আবার বাইরে প্রচন্ড বৃষ্টিও হচ্ছে, দেখো বৃষ্টি হচ্ছে। কাকুকে তুমি বিস্কুটটা দিয়ে এসো, যাও। টিভিটা চলছে দেখছিস না? টিভিটা বেকার চলছে, গাড়ি নিয়ে তুমি কোথায় যাবে? শোনা, যাও কাকুকে দিয়ে এসো, যাও। কাকু কান্না করছে, তুমি বিস্কুট দিয়ে আসছো না বলে, যাও একটু দিয়ে এসো। যাবি না তাহলে, যাবি না আস্তে আস্তে না? তেল আছে গাড়ি, ওই গ্যারেজ ঘরে তেল আছে, তোমার যেতে হবে না বৃষ্টির মধ্যে বাইরে। বাইরে বৃষ্টি হচ্ছে, ঠিক আছে চালাও, যাও তোমাকে। হ্যাঁ হ্যাঁ কি ওষুধ খাওয়াবো মাকে? এনো আসো, এদিকে আসো, আমার সঙ্গে আসো, এনো এনো এটা নিয়ে যাও মা, চলো। হ্যাঁ মাকে মাকে দাও, মাকে ডাকো। আচ্ছা ঠিক আছে, চাউমিনটা দারুণ টেস্ট হচ্ছে মা, ওয়ারেস্টটা গুলিয়ে দিলাম, ওয়ারেস্টটা সারাদিনে একটু একটু করে খাওয়া।
এটা 1 লিটার জলেই তো গুলতে হয়, 1 লিটার জলে গুলে সারাদিন অল্প অল্প করে খেতে হবে, একবারে বেশি খেতে হবে না, অল্প অল্প করেই খাবা ওটা। চিনি দেয় নাকি ওআরএস? তাই ওআরএস এ চিনি দেওয়া যাবে না, এটা সব দেওয়াই আছে। বলছি ওই ওআরএসের জলটা তো গুলিয়ে দিয়েছি, তাহলে ওআরএসের জলটা ঠিক টাইমে খেয়ে নিও, আর ওই দুপুরবেলায় খাওয়া দাওয়া করে ওই ওষুধটা 2 চামচ করে দুবার খেও, কিন্তু কিছু করার নেই, খেতে হবে ওটা ভিটামিন। বলছি আমি সব কিছু করে দিয়েছি, ওআরএসটাও গুলিয়ে দিয়েছি, ওআরএসটা সারাদিনে খাবা, আর খেয়ে দিয়ে ওষুধটাও খেয়ে নিও, তোমার সব হাতের কাছেই দিয়েছি, না বললে তো আবার খাবা না, ঠিক আছে? ওইভাবেই পড়ে থাকবে, ওটা ওটা খেয়ে নিও, আর ওষুধটা কিন্তু খাওয়া দাওয়ার পরে খেয়ে নিও, ঠিক আছে? টাইম মতো খেয়ে নিও, 1 লিটার জলটা সারাদিনে শেষ করবে। আমি এবার তো বেরোবো, নাহলে বৃষ্টি চলে আসবে আবার, আমাকে তো কাজে বেরোতে হবে, ঠিক আছে? দুপুরবেলায় খাওয়া দাওয়া করে ওষুধটা খেয়ে নিও। না, দুপুরবেলায় খাওয়া দাওয়া করে ওই ওষুধটা খেয়ে নিবো, ওই ওই যে টেবিলে যে ওষুধটা রাখা আছে ওষুধটা খেয়ে নিবো, ঠিক আছে?